بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين سبحان الله في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মনে পড়ে আব্বা যান ওয়াজ করছিলেন, তো একজন থাকতে না পেরে নারায় তকবীর ধ্বনি উত্তোলন করলেন, তো আব্বা এমন কথা বললেন যে ও ওখানেই বসে গেল। আব্বা বললেন হয় এটা বাজ মনের ভিতরে উদ্বেগ হয়, এটা দাবিয়ে রাখা সম্ভব হয় না। যখন অন্তরের ভিতরে দাবিয়ে রাখা সম্ভব হয় না তখন যে উচ্চ ধ্বনি হয় এটা আল্লাহর কাছে কবুল ও মকবুল হয়। সুবহানাল্লাহ। আমি পড়েছি মহামূল্যবান পাক কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি আমার প্রাণপ্রিয় মাওলানা সাহাবুদ্দিন সাহেব। টাইম অল্পের অভাবে তিনি বলতে পারেন, ওই জন্য আমি ওই আয়াতে পাককে সামনে নিয়ে কিছু বলবার জন্য উদগ্রীব হয়ে পড়েছি যে আল্লাহ পাক নবীকে বলেন, নবীকে বলে দিন কুল ইন্না
আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বলছে নবী আপনি বলে দিন, রব্বুল আলামিন তুমি তোমার নবীকে বলতে আছো কি আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। রব্বুল আলামিন যদি তুমি বলতা তো কি বলতা? আল্লাহ বলতে আছে আমি বলতাম তো বাসি বলতাম, আমি বলতাম তো সংসদ বলতাম, আমি বলতাম তো আরা ফাহানা লাগা বলতাম, আমি বলতাম তো ইয়াই জোহাল মুসাম মিন বলতাম, আমি বলতাম তো ইয়াই জোহাল মুসাম। আল্লাহ নে তহকীক কিয়া, তহকীক হ্যায় আল্লাহ পাক তহকীক করতেছে। মনে করেন আমার পেটের কোন গোলমাল, আমার ভাই ডাক্তার সাহেব বসে আছেন, আমি র্যান্টাক নিয়ে গেলাম, নিয়ে বললাম দেখেন আমার এইরকম এরকম অবস্থা, তো ডাক্তার সাহেব বলতে আছেন এতে কোনো কাজ হবে না, তুমি এই চালাও। এবার যদি আমি হজ্জতি করতে যে তাহলে ঠিক হবে, কারণ ওরা তহকীক করা আছে, এই যে আমি জানি ভালো এটা ভালো। আমি যদি কোনো জিনিসের কোনো কাজ করবার জন্য নিজে উদ্গ্রীব হয়ে যায় আর আমি আমার বড় ভাইজানকে বলি, ভাই বললেন যে না এইটা হবে না এইটা হবে, তা বলেন আমি বললাম না এইটাই ভালো হবে, উনি বললেন না আমার পরখ করা আছে এটা হবে না এইটাই হবে, তাহলে যিনি পরখ করবেন তাহকীক করবেন তিনি বেশি ভালো জানবেন না অন্য জন বেশি ভালো জানবেন? যিনি তাহকীক করবেন তিনি ভালো জানবেন, তাহকীক করবেন। তা আপনার আমার বড় যদি তাহকীক করে তাতে যদি এমনি শান হয়, আল্লাহ যাকে তাহকীক করে বলতে আছেন কাজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন, তো নূর ওয়ালা শান কেমন? ও নূর সুবহানাল্লাহ, ইবনি নবী মুস্তাফার শান কেমন হবে? আল্লাহ নবী আপনি আল্লাহ পাক আপনাকে আনবেন দুনিয়ার বুকে, প্যারা মুস্তাফা সাহেবের লবরকে আগমন ঘটবে, আল্লাহ পাক চাইছেন। আচ্ছা বলুন আপনি, আমি যখন কোন প্রিয় লোককে সবচাইতে জানের লোককে নিয়ে আসি, তখন যদি আসে আর এখানে যদি কোনো ছাগলের কোনো কিছু পড়ে থাকে, তা আমি বলবো না যে আমার খুব খাস মেহমান আসছে ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও? অবশ্যই বলবো না, বলে এটাকে ঝোল আছে ছাড়িয়ে দাও। আপনিও বলেন আপনার মেহমান যখন আসে, জামাই বাড়ি আসে বা কেউ আসে, তখন আপনি যখন সুসজ্জিত করেন আপনার জায়গাকে, তো আল্লাহ পাক তার মাহবুবকে পাঠাবেন সুসজ্জিত করবেন না? আল্লাহ তার প্যারা মুস্তাফাকে তৈরি করলেন, তৈরি করার পরে যখন তাকে পাঠাবেন তো আদম সাফিউল্লাহকে তৈরি করলেন আর দুনিয়াকে সুসজ্জিত করার জন্য। আরেকটা কথা বলে দিই, নবী মুস্তাফা নূরের কিনা? নবী পাক আদম আলাইহিসসালাম মাটির তাতে তৈরি, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে পরিক্ষমতাবান, আদম সাফিউল্লাহকে মাটি দ্বারা তৈরি করলেন, কিন্তু হাওয়াকে কি করে তৈরি করলেন? মাটি দিন, বাম পাজরের হাড় দিন। তো আল্লাহ যদি হাড় দিন মানুষ তৈরি করতে পারে, তো নূর দিন মানুষ করতে পারে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহ জি। আল্লাহ পাক সুবহানাল্লাহ ইবনি ঈসা রূহুল্লাহকে পাঠালেন, সারা জাহান বলতে আছে রূহুল্লাহ, আল্লাহর রূহ যাকে ফুৎকার দিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মারফত ফু দিয়ে যাকে পাঠানো হলো, যদি আল্লাহর রূহ দিয়ে মাটি তৈরি করতে পারেন তো নূর দিয়ে তৈরি করতে পারেন না? আল্লাহ পাক বলতে আছেন কাজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুল মুবিন, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে নূর এসেছে আর রওশন কিতাব এসেছে। আমি রামপুর আমের সরজমিনে বলতেছিলাম
দুনিয়ার বুকে প্রত্যেকে জন্মগ্রহণ করে, তো জাহিল হয়ে জন্মগ্রহণ করে, নবী ও রাসূল আসেন তো আলিম হয়ে দুনিয়ার বুকে আসেন। হযরত ঈসা রূহুল্লাহ আপনি যখন আসলেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হলো, তো সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ বলেছিলেন আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে এসেছি, রওশন কিতাব নিয়ে এসেছি, তা আমি বলতে চাই। ঈসা রূহুল্লাহর হাতে আল্লাহর কিতাব ইনজিল কিতাব ছিল, সারা বিশ্বের আলিম বলবেন না আপনার বুকে জড়ানো ইনজিল কিতাব ছিল, সারা বলবে বিশ্ব বলবেন না। আমি বলতে চাই যদি না হয় তাহলে আপনি আল্লাহর কিতাব আনলেন কিভাবে? বলে সুবহানাল্লাহি জামদি ইনজিল কিতাবের ইলম নিয়ে ঈসা রূহুল্লাহ দুনিয়ার মুখে এসেছেন। তো আমাকে বলতে দেওয়া হোক যে প্যারা মুস্তাফা সাহিবে লওলা প্যারা নবী আমার যখন দুনিয়ার মুখে আছেন, আপনার 40টা বছরের জিন্দগি, আপনার চলা কোরআন মোতাবিক, আপনার বলা কোরআন মোতাবিক, আপনার তালিম কোরআন মোতাবিক, আপনার আদায় কোরআন মোতাবিক, আপনার তামাম আখলাক কোরআন মোতাবিক, তাহলে বুঝা গেল নবী মুস্তাফা দুনিয়ার মুখে যখন আছেন কোরআন নিয়ে তো আছেন, কোরআনের ইলম নিয়ে আলিম হয়ে জিজ্ঞাসা করা হলো এ জমিন ক্যা বাত হ্যায়, জমিন নে কাহা লাগতা তো হ্যায় কোই আনে ওয়ালা হ্যায় মগর মুঝে নাহি পতা কে কোন আনে ওয়ালা হ্যায়, জমিন তুমি যদি না জানো তো আকো কেউ জানে, জমিন বলতে আছে আমি জানি না, তাহলে তুমি সূর্যকে জিজ্ঞাসা করে নাও, এ সূর্য তুঝে পতা হ্যায়, এ ফলক তুঝে পতা হ্যায়, এ মলক তুঝে পতা হ্যায়, এ ফলক তুঝে পতা হ্যায়, এ সজর তুঝে পতা হ্যায়, এ যা এ দরিয়া তুঝে পতা হ্যায়, কোন আনে ওয়ালা হ্যায়। মক্কা কে সরজমিন সে পুছ লো না, মক্কা কে সরজমিন সে পুছা গয়া, এ মক্কা কে সরজমিন বতাও তো সহি কোই আনে ওয়ালা হ্যায়। ইতনে মে আলিম খড়া হোকে কহনে লাগা, আলিম নে কাহা আল্লাহ কা প্যারা আল্লাহ, ফির নে কাহা বে কসো কে কসা রাহা হ্যায়, ফির নে কাহা বে মিসাল বসা রাহা হ্যায়, ফির নে কাহা তাজদার আম্বিয়া রাহা হ্যায়, ফির নে কাহা সাকিবে সামা রাহা হ্যায়, চমকানে সিরত والے আ রহা সুবহান আল্লাহ, দুনিয়ে কহা জুলম ও সিতম কো মিটানে ওয়ালা সুবহান আল্লাহ আইন নে কহা ইবাদত কাইসে কি জাতি হে ইয়ে সিখলানে ওয়ালা আ রহা সুবহান আল্লাহ ইবাদতের শান কেমন। গত জুম্মার দিনে বলতেছিলাম যে মানুষ যখন আল্লাহর দরবারে নাককে ঠেকায়, মানুষের নাক হলো এমন যে মানুষ যখন জমিনের মধ্যে নাককে ঠেকিয়ে দেয় তখন মানুষ নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যখন সস্তা করবি নিজের অস্তিত্বকে, নিজের অস্তিত্বকে বিলীন করে দে, মিটা দে আপনে হস্তি কো, কার কুছ মর্তবা চাহে কে দানা খাক মে মিল কর গুলে গুলসার হো, নাককে ঠেকিয়ে নিজের নিজেকে নিজেকে একেবারে ক্ষীণ দুর্বল একেবারে নিজেকে ছোট জ্ঞান করে তোমার উঁচু সম্মানিত জায়গা কপাল সাজদা মাথা ঠেকিয়ে বলো সুবহানা রব্বি আল আলা সুবহান আল্লাহ, ইবাদত কাইসে কি জাতি হে ये सिखलाने वाला आ रहा है। गैर ने कहा
গুলামো কো আজাদ করনে ওয়ালা হে কহো ফখরে তমন্না এ কায়নাত আপনে কহো আলী ফাতিমা হাসান হুসাইন কো ছুপানে কমলি কে নিচে ছুপানে ওয়ালা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনে কহো ইনায়েত কে বাদশাহ রহা হে সুবহান আল্লাহ লাম লাম